ফরিদুল হক, আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা কি করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নামায়তো না সুমা গাদান এরকম কোনো নিয়ত করা জরুরি নয়, না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেরে খেতে উঠেছেন, এটুকু যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি যে জানেন আপনার মাথায় আসে সেটাই নিয়ত, এর বাইরে আলাদা করে মুখোচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। ফারুক আহমদ, আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়, যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে, গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সাহরি খাবেন না, গোসল করতে গেলে আবার সাহরি খেতে পারেন না, তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, গোসল অবস্থায় সাহরি খাওয়া যায়। আল আমিন, আপনি লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না, বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে তখন রোজা ভাঙবে না, যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। আর পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিব্বাতে বা তুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না, তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ ঘ্রাণ ইত্যাদি বা স্বাদ ইত্যাদি আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা সেটা যদি আপনার ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না, অর্থাৎ পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনেরবেলা বিশেষ করে সোয়াক করাটা হলো সুন্নাহ, আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন।